আসসালামু আলাইকুম সবাইকে, সুখবর সুখবর সুখবর। আচ্ছা মিষ্টি কই ভাই, আপনারা কি মিষ্টি খাওয়াবেন না? আপনার এই যে এত সুন্দর একটা নিউজ বাইর হলো, যাই হোক, আপনার 2023 2024 2025 সালের মধ্যে 4,52,000 শ্রমিক আনবে ইতালিতে। তো এখন এটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর একটা কথা বলবো, আমার নামে যে টাকা পয়সা চাবে সাথে সাথে আপনি ব্লক মেরে দিবেন, কোনো কথা হবে না, আমি কখনো টাকা পয়সা চাইনি চাবো না। তো বিস্তারিত বলি, আপনার এই বছর 2023 সালে লোক নিবে হলো 1,36,000 টোটাল শ্রমিক আনবে, আপনার টোটাল আনবে হলো 33টা দেশ থেকে বাংলাদেশ সহ। আর 2024 সালে লোক নিবে হলো 1,51,000, আর 2025 সালে লোক নিবে হলো 1,65,000। এই হলো টোটাল 4,52,000 লোক আনবে বিভিন্ন দেশ থেকে। তো এখন কথা হলো, যারা আপনার এই 2023 সালের 27 মার্চ থেকে সকাল 9টা থেকে যে আবেদন শুরু হয়েছে, সেখানে লোক নিছিল হলো টোটাল 82,705 জন লোক। তো এই বছর কি আর লোক নিবে? হ্যাঁ, 82,705 জন লোক নিবে, আরও কোটা বাড়াইছে, এটা 1,36,000 যায় দাঁড়াইছে। তো 82,705 জন থেকে বাদ দিয়ে 1,36,000 মধ্যে যতগুলো লোক আছে, এই বাকি লোকগুলো এই বছর নিবে। আবেদনের ডেটটা এখনো প্রকাশিত পায় নাই, অবশ্যই আপনার একটা নিউজ আপনাদের জানিয়ে দেব আমরা যে এই দিন আপনারা আবেদন করতে পারবেন বাকি এই কোটার জন্য। তো আপনারা অপেক্ষা করুন। আর কোন কোন ক্ষেত্রে লোক নিবে, আপনারা যারা আবেদন করছেন গত বছর, আপনারা নিশ্চয়ই জানেন যে তিনটা সেক্টরে লোক নিছে, স্পন্সর আর কৃষি ভিসা। স্পন্সরকে কিন্তু আবার নন সিজনাল ভিসা বলে, আর সিজনাল ভিসা মানে কৃষি কাজকে বোঝায়। তো নন সিজনাল ভিসা তিনটা সেক্টরে লোক নিছে, এটার কোটা বাড়াইছে, আরও দুইটা সেক্টরে বেশি নিবে। তো আপনারা তৈরি থাকুন ভিসা মানে কাগজপত্র জমা দেওয়ার জন্য, অবশ্যই বুঝে শুনে কাগজপত্র জমা দিবেন, টাকা পয়সা বুঝে শুনে দেবেন, যাকে তাকে টাকা পয়সা দিবেন না, তাহলে কিন্তু প্রতারিত হয়ে যাবেন। যেহেতু গত বছর একটা রমরমা ব্যবসা করছে বাংলাদেশিরা, আপনার বিশাল টাকা পয়সা খাইছে, ফেক নুলস্তা দেখাইছে, আরও অনেক কিছু করছে, যাই হোক, এগুলা থেকে আপনারা একটু বিরত থাকবেন। তো এখন কথা হলো, আপনার এই বছর চিন্তার কোনো কারণ নেই, 82,000 বাদ 82,000 থেকে 1,36,000 অনেক লোক টানবে, আপনারা তৈরি হয়ে থাকুন। যেহেতু এই তিনটা বছর একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আপনাদের ইতালিতে প্রবেশের জন্য, তো আপনারা আরেকটা কথা কি, যারা এগ্রিকালচার ভিসায় ইতালিতে প্রবেশ করেন, আমার সাথে বহুত মানুষের সাথে কথা হয়েছে, ওদের সমস্যা হলো ওরা যখন ইতালিতে আসে সঠিক মালিকের সাথে ওদের পরিচয় করায় দেয় না বা সাক্ষাৎ করিয়ে দেয় না। সেই ক্ষেত্রে কি হয়, সেই ছেলেটা আরেক শহরে যাইতে হয়, উকিল ধরতে হয়, কাগজপত্র করতে হয়, নিজের টাকা খরচ করতে হয়, বা সরকারি যদি উকিল ধরে তাহলে টাকা পয়সা খরচ হবে না, কিন্তু এক্ষেত্রে তো একটা ভাষাগত লোকের দরকার আছে, আপনাকে সময় দিবে, অনেক ভেজাল। আপনি যদি অরিজিনাল মালিকের যে মালিকের মাধ্যমে কাগজ বাইর হয়েছে আপনার, ওই মালিকের কাছে যাইতে পারেন, সে কিন্তু আপনাকে সহজেই কাগজপত্র করে দিবে, প্লাস ওনার আন্ডারে কাজকাম করতে পারবেন। অন্যথায় এগ্রিকালচার ভিসা আসলে আপনি যেই 9 মাসের ভিসা নিয়ে আসবেন সেটা নিয়ে অন্য কোথাও কাজ করতে পারবেন না। আমি বারবার বলে দিলাম, আপনি যার মাধ্যমে আসেন না কেন, তাদের বলে নিবেন যে ভাই আপনি যেই টাকা নিছেন নিছেন, আরও দরকার বললে 1,00,000 টাকা বাড়াইয়া দিতেছি ভাই, আপনি অরিজিনাল মালিকের সাথে আমার দেখা করাইয়া দেন, অনুরোধ রইল। নয়তো কিন্তু আপনি এখানে আইসা অপরিচিত যদি হন, কেউ আত্মীয় স্বজন না থাকে, তাহলে কিন্তু একটা বিপদে পড়ে যাবেন, বারবার বলতেছি। তো মিষ্টি মুষ্টি রেডি রাখেন, বুঝছেন, ভালো একটা এজেন্সি বা ভালো কোনো দালাল ধরেন আপনার আশেপাশে পরিচিত, তাদের ধরে টাকা পয়সা জমা দিন। আসলে টাকা পয়সা আমি যতটুকু খবর পাইছি যে এই বছর যারা আসছে, কেউ কেউ বলতেছে যে এগ্রিকালচার ভিসা আসতে কারো লাগছে 10 লাখ, কারো লাগছে 11 লাখ, আবার আপনার যারা স্পন্সারে আসছে তাদের কারো কারো লাগছে 15,000 ইউরো, কারো লাগছে 16,000 ইউরো, মানে বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 17 লাখ 18 লাখ পড়ে গেছে। অবশ্যই অনেকে কনফিউশনে থাকেন যে আসলে ভাই কৃষি ভিসাটা ভালো নাকি স্পন্সার ভিসাটা ভালো, স্পন্সার ভিসাটা ভালো, এই ভিসাটা আপনি আসলে কাজ করতে পারবেন, কিন্তু কৃষি ভিসায় আপনার যে মালিকের আন্ডারে থাকবেন ওই মালিকের বাইরে আপনি কাজ করতে পারবেন না, একটু ভেজাল আছে। তো এই হলো কথা, অনেকে অনেক রকম ভিডিও বানাইছে, আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে বলছিলাম যে আসলে আপনার জুন জুলাই মাসে একটা ঘোষণা দেওয়ার আশঙ্কা আছে যে এরকম লোক আনবে, কিন্তু সবাই বলে না এটা মিথ্যা কথা, এটা হবে না, অনেকে অনেক রকম বলছে, অনেক রকম ভিডিও বানাইছে, কিন্তু ফাইনালি এটা প্রকাশিত হয়ে গেল। তো এখনো কিন্তু আপনার এটা একটা মানে কি বলে কাগজ জমা দিছে, এখনো কিন্তু সরকার সিগনেচার করে নাই, এটা এখনো ডিক্লেয়ার দেয় নাই, যে সিগনেচার হয়ে গেলে 100% তখন ডিক্লারেশন আইসা পড়বে, কিন্তু মোটামুটি গত বছর যেমন
27 মার্চের আগে কিন্তু এটা জানোই না ফেব্রুয়ারির দিকে ডিক্লেয়ার দিছিল সিগনেচার করে যে 27 তারিখ থেকে আবেদন করবে, 27 মার্চ মাস থেকে। ঠিক সেরকমই এখনো সিগনেচার হয় নাই যে কবে থেকে কত তারিখ থেকে এটার ক্লিক ডেট মানে আবেদনটা নেওয়া শুরু হবে, কিন্তু শিওর থাকেন এই 3টা বছর লোক আনবে, 4,52,000 অনেক পরিমাণ লোক আনবে। তো এর মধ্যে কথা হলো, অনেকে কয়, অনেকে কমেন্ট করে, ভাই আসলে আমার চাচা 15 বছর থাকে, আমার বাবা ইতালিতে থাকে, আমার এই ফ্যামিলি ইতালিতে 10 বছর থাকে, সবাই কিন্তু লোক আনতে পারে না ভাই, সবাই লোক আনতে পারে না। আপনার বাবা 20 বছর থাকুক, ফ্যামিলি ভিসা সাবজেক্টটাই আলাদা। ফ্যামিলি ভিসা আপনার বয়স যখন 18 বছর নিচে হবে, বাবা তার সন্তানকে, আমার উদাহরণ নিতে ধরেন আমি বিয়ে করলাম ইতালিতে, আমার ছেলের 18 বছরের আগে আমার সন্তানকে ইতালিতে আনতে পারবো, 18 বছর পার হয়ে গেলে পাসপোর্টে তখন আমি কিন্তু আমার ছেলেকে আনতে পারবো না, আমার বউকে আনতে পারবো, আমার মাকে আনতে পারবো, আমার আপন ভাইকে আমি আনতে পারবো না ফ্যামিলি ভিসা এরকম। তো এটা সবাই পারে না, দেখা গেল যাদের ভালো লিঙ্ক আপ আছে বা দোকানপাট আছে বা ভালো একটা কাপড় বা বসের সাথে সম্পর্ক আছে, দেখা গেল সেক্ষেত্রে সে কিছু টাকা পয়সা নেয়, সে কিছু টাকা পয়সা খায়, অনেক জায়গায় হাত বদল হয়, সেক্ষেত্রে সে লোক আনতে পারে, সবাই কিন্তু পারে না। ইতালিতে যাদের দেখা গেল অনেক বাঙালিদের দোকান আছে, ভালো ভালো পজিশনে আছে, রেস্টুরেন্ট আছে বড় বড় বা বড় বড় আলিমেন্ট্রি আছে, আলিমেন্ট্রি মানে দোকান আছে, তারা লোক আনতে পারে, দেখা গেল 5টা আবেদন করলে 1-2টা ভিসা পায়, সবাই পারে না ভাই। এমন লোকও আছে 20টা আবেদন করছে, 1টা ভিসাও হয় নাই, এমন লোক আছে 3টা আবেদন করছে, 2টা ভিসা পেয়ে গেছে, এটা সম্পূর্ণ কপালের ব্যাপার। আপনার এই যে 4,52,000 33টা দেশ থেকে দেখবেন আবেদন পইরা গেছে 20 লাখ 30 লাখের উপরে। তো সবাই ভাই আসতে পারবেন না, সবার ভাগ্যে জোটে না, এটা আপনার সম্পূর্ণ ভাগ্য আর ধৈর্য ধরতে হবে। অবশ্যই আপনি যদি ভালো কোনো মালিক ধরেন, সে যদি ভালো লাইন গেট বুঝে, অবশ্যই আপনার সম্ভাবনা একটু আগে যাবে। আর আপনি যদি সবার ওই যে 27 মার্চ সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছে, প্রথমে যারা আবেদন করছে একবারে সাথে সাথে তারা আগে আগে ভিসা পাওয়ার চান্স আছে, যারা লেট করছে তারা না পাওয়ার চান্স বেশি। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েন দেখেন 1.5 নাম্বারের জন্য অনেক পিছিয়ে যায়, ঠিক সেরকমই ভিসা আবেদনের সময় যখন সকাল 9টা বাজে বলবে 9টা বাজে আবেদন করতে হবে, 1-2 সেকেন্ড যদি লেট হয় আপনার, আপনি অনেক পিছিয়ে যাবেন, জিনিসটা এরকম। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের মনের আশাটা পূরণ হয়, আপনারা যারাই টাকা পয়সা দিবেন একটু বুঝে শুনে দিবেন, তাদের সাথে সরাসরি মিট করে নিবেন বা তাদের আপনার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বা কোনো ডকুমেন্ট রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে তাদেরকে ধরতে পারেন, আপনার টাকা পয়সা যেন না মাইরা দেয়। অনেক প্রতারক বাইরেছে অনেক, এই যে আমরা যারা ব্লগ করি, ভিডিও বানাই, আমাদের নাম করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট আপনাদের সাথে কথা বলে, আপনারাও মানে ইতালিতে আসার জন্য এতটাই মরিয়া হয়ে যান, তাদের সাথে ফেস টু ফেস কথা না বলে, ভিডিও কলেও কথা না বলে টাকা পয়সা দিয়ে দেন, এই ভুলটা কখনোই করবেন না। আজকালের যুগে মানুষ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনার স্ট্যাম্পে সই করে টাকা পয়সা লেনদেন করে, আর আপনারা আমি বুঝি না যে একটা সামান্য চ্যাট করে কেন টাকা পয়সা দিয়ে দেন। আমরা কিন্তু যারা ভিডিও মানে টাকা পয়সা চাই না, তবুও আপনারা ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলে দিয়ে দেন, এই ভুলটা কখনোই করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা একটা কথা বলবো, যারা ইতালিতে আসার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন যে আসবেনই, তারা দয়া করে ইতালিয়ান ভাষাটা টুকটাক প্রতিদিন একটা ওয়ার্ড করে শিখতে থাকুন, এটা আপনার জন্য ভালো হবে। ইতালিতে কিন্তু বসবাস করতে হলে আপনাকে ইতালিয়ান ভাষাই জানতে হবে, ইতালিয়ান ভাষা পারবেন না মানে আপনি একবারে মানে জেরো, আপনার কোনো দাম নাই, ইতালিয়ান ভাষা জানতে হবে। আর কোন কাজটা শিখে আসবেন, আপনার যদি পারেন আপনি ঝালাইয়ের কাজটা শিখে আসবেন অবশ্যই। আমি যেহেতু জাহাজের লাইনে কাজ করি, জাহাজের লাইনে ঝালাইয়ের কাজটার দাম অনেক বেশি, অনেক বেশি, ঝালাইয়ের কাজটা শিখে আসবেন। আর হ্যাঁ, ইতালিতে অনেক ভাই আছে আমারই পরিচিত, কাগজপত্র নাই, মাসে 1.5 থেকে 2 লাখ টাকা কামাইতেছে, সেলুনের কাজ পারে, সে সেলুনের কাজ 20-22 বছর ধরে করছে, সেলুনের কাজের কিন্তু অনেক দাম, বাংলাদেশে হয়তো বা নাপিত বলতে পারে কিন্তু এই দেশে কিন্তু হেয়ার ডিজাইনার, ইংলিশে হেয়ার ডিজাইনার বলে, দাম আছে কিন্তু। এছাড়াও দেখা গেল যারা ভালো রান্না বান্না পারেন, রেস্টুরেন্টে কাজ পছন্দ করেন, রেস্টুরেন্টের কাজও আছে। তো আজকে এতটুকুই, আমি হয়তো বা আরো কিছু বলবো, সামনে দেখা গেল আরো আপডেট পেলে আরো আপডেট দিব। 3টা সেক্টরে লোক নেওয়ার কথা ছিল, আরো 2টা সেক্টর বাড়াইছে, ইলেকট্রিশিয়ান এই সেক্টরটাও বাড়াইছে। সেক্টরগুলো আপনাদের হয়তো বা আপনারা যারা আবেদন করছেন জানেন যে কনস্ট্রাকশনের কাজ, রেস্টুরেন্টের কাজ, তারপরে আপনার ফিনকান্দে জাহাজের কাজগুলো, এগুলো সেক্টরে লোক আনতেছে। এছাড়া আরও অনেক সেক্টর আছে। তো যে যে কাজে দক্ষ থাকুন, আরও স্কিল বাড়াইতে থাকুন, আরও স্কিল বাড়াইতে থাকুন। তো আমার ভুলকুটি হলে ক্ষমা করবেন। তো আমি একটা কথাই বলবো, যদি আপনারা আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আর এখনো কিন্তু ক্লিক ডেটটা দেয় নাই যে আসলে এই বছর যেহেতু ইম্পর্টেন্ট আরো লোক টানবে 82,000-এর পরে। তো আপনারা ধৈর্য ধরুন, বসে থাকুন, আপনাদের জানিয়ে দেব যে আসলে কোন নিয়মে কবে আবেদন করতে হবে। আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা সকল প্রকার আপডেট পেয়ে যাবেন। আর সামনের বছরটা, সামনের বছর এই বছর যেহেতু বাকি 82 থেকে কত হয় 18-20, কত 18-20-38 অনেক লোক টানবে, প্রায় 40,000-এর কাছাকাছি টানবে, অনেক লোক টানবে। তো আপনারা এই বছরে আবেদন করার জন্য রেডি হয়ে যান। তো সকলের মনে আসা পূরণ হোক, বারবার বলবো, দালাল হতে সাবধান, দালাল হতে সাবধান, আমার নাম নিয়ে কেউ টাকা চাইলে দিয়েন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষি বিষয়েও সার্ভে, আপনার স্পন্সর বিষয়েও সার্ভে, দুইটাই সার্ভে, রেডি হয়ে যান। আর যারা বাইরের দেশে, আর বাইরের দেশে থাকেন, দুবাই এছাড়াও মালয়েশিয়া বিভিন্ন দেশে আছেন, ওদের জন্য একটা মনে হয় সার্কুলার দিবে, আমি যতটুকু শুনছি, এটা শিওর না, আপনারা ধৈর্য নেবেন না যে শিওর সার্ভে, তবে বাংলাদেশ থেকে আবেদন করলে আপনার জন্য ভালো হবে, মানে পেতে পাইতে ভিসাটা পাইতে সুবিধা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সকলকে। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।